কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছি প্রেরণা দিয়েছি বিজয় লক্ষ্মী নারী। কাজী নজরুল ইসলামের কবিতায় এই কটি লাইনের যে তাৎপর্য তা বাস্তব জীবনে অনেকের মধ্যে দেখা যায়। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে দেশ গঠনের ভূমিকায় সুখে দুঃখে যার নাম উচ্চারিত হয় তিনি বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তার আদরের নাম রেণু। যখনই আমরা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলি তখনই বঙ্গমাতার নাম প্রচ্ছন্নভাবে চলে আসে। খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু এবং সর্বশেষে বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে যে নারীর অবদান অনস্বীকার্য, তিনি আর কেউ নন, তিনি আমাদের শতভিশা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। শেখ ফজিলাতুন্নেসা মুজিবের পিতা শেখ মোহাম্মদ জহুরুল হক এবং মাতা হোসেনারা বেগম, আর বড় বোন বেগম জিন্নাতুন্নেসা। মাত্র 3 বছর বয়সে তিনি তার পিতাকে হারান। তখন তার বড় বোনের বয়স 5 বছর। পিতার মৃত্যুর মাত্র 2 বছরের মাথায় তাদের মাও মারা যান। 2 অনাথ শিশুর দায়িত্ব নেন বঙ্গমাতার দাদা শেখ মোহাম্মদ আবুল কাশেম। দাদার ইচ্ছায় মাত্র 3 বছর বয়সের ফজিলাতুন্নেসার সাথে 10 বছরের শেখ মুজিবুর রহমানের বিয়ে হয়। শাশুড়ি সায়রা খাতুন এবং শ্বশুর শেখ লুৎফর রহমানের কাছে তিনি বাড়ির বউ হয়ে থাকেনি, থেকেছেন নিজের সন্তান হয়ে। মায়ের আদর ভালোবাসা, বাবার শাসন স্নেহ সবই তিনি তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে পেয়েছেন। ছোট শিশু রেণুকে কোলে নিয়ে তার শাশুড়ি বলেছিলেন, আমি তোমার বাবা। এরপর থেকে রেণু তার শাশুড়িকে বাবা বলে ডাকতেন। রেণুর গায়ের রং ছিল অতিরিক্ত ফর্সা, আর চোখের মণি ছিল রক্তিম। অপরদিকে মুজিব ছিল ছিপছিপে হালকা পাতলা। যে ছোট বয়সে রেণুর বিয়ে হয় তখন তার বিয়ে কি তা বুঝতে পারার মতো অবস্থা ছিল না, তাই বর, বরের ভাই, বোনের সাথে ছিল তার খুনসুটি এবং খেলাধুলা। শিশু অবস্থায় বিয়ে হলেও বঙ্গমাতার সংসার শুরু হয় বঙ্গবন্ধুর ইন্টার পাশের পর 1942 সালে। সে বছরই শেখ মুজিবুর রহমান কলকাতা ইসলামী কলেজে ভর্তি হন। ফজিলাতুন্নেসা স্থানীয় একটি মিশনারি স্কুলে ভর্তি হলেও তার স্কুল জীবনের পড়ালেখা বেশি দূর এগোয়নি, তিনি ঘরে বসে পড়ালেখা শিখেছেন। তারা যখন সংসার শুরু করেন তখন বঙ্গবন্ধুর বয়স 19 বছর আর ফজিলাতুন্নেসার বয়স 10 বছর। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা তার মা সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন, মনোপ্রাণে তিনি ছিলেন একজন আদর্শ নারী, অত্যন্ত বুদ্ধিমতী এবং রমণী, অসীম ধৈর্য ও সাহস নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারতেন। জীবনে তার কোনো চাহিদা ছিল না, তার স্মরণ শক্তি ছিল খুবই প্রখর, তিনি অত্যন্ত দানশীল ছিলেন। 6 দফা আন্দোলনের সময় তিনি নিজের অলংকার বিক্রি করে সংগঠনের জন্য আর্থিক চাহিদা মিটিয়েছেন। স্বামী শেখ মুজিব প্রায় 12 বছর জেলে কাটিয়েছেন তার রাজনৈতিক জীবনে। বন্দীকালে তিনি সংসারের ভার বহন করেছেন, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, শত শত কর্মীদের খবরাখবর রেখেছেন এবং দুস্থ কর্মীদের সহায়তা করেছেন। একজন মায়ের সকল দায়িত্ব ও কর্তব্যবোধ প্রকাশ পেত তার মাঝে। আমাদের বঙ্গমাতা ছিলেন জ্ঞানী, বুদ্ধিদীপ্ত, দায়িত্ববান এবং ধৈর্যশীল মানবিক মানুষ। জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারে রোচামচার লেখার মূল প্রেরণা ও উৎসাহ ছিল তার জীবনসঙ্গী ফজিলাতুন্নেসা। শেখ মুজিবের 12 বছর কারাবাসকালে ছেলে মেয়েদের পিতৃস্নেহ দিয়েছেন বেগম মুজিব। শেখ মুজিবুর রহমানের জীবনের প্রধান অবলম্বন ছিলেন তার স্ত্রী। স্ত্রীকে তিনি গভীরভাবে ভালোবাসতেন। সর্বগুণে গুণান্বিতা ফজিলাতুন্নেসার সাহায্যে ও সহযোগিতা না পেয়ে বঙ্গবন্ধুর পক্ষে রাজনীতি করা সম্ভব হতো না। বেগম মুজিব তার জীবনের গুরুত্বপূর্ণ সময় অত্যন্ত ধৈর্যের সাথে কাটিয়েছেন। দেবী নহি নহি আমি সামান্য নারী, পূজা করি মনে রাখিবে ঊর্ধ্ব সে নহি নহি, হেলা করি মনে রাখিবে পিছে সে নহি নহি, যদি পার্শ্বে রাখো মনে সংকটে সম্পত্তি দুরহ চিন্তার যদি অংশ দাও, সম্মতি দাও যদি কঠিন ব্রতের সহায় হতে পাবে তুমি চিন্তি মনে। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদার এই কটি লাইনের ভাবার্থ সম্পূর্ণরূপে প্রতিফলিত হয় আমাদের জাতির জনক জননীর জীবনে। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের কোথাও বেগম শেখ ফজিলাতুন্নেসার নাম উচ্চারিত হয়নি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশও হয়নি সেরকমভাবে, তবুও তার অবদানের কথা চাপা পড়েনি, পড়বে না কোনোদিন। সূর্যের আলোর মতো এখনও তা বাংলার দিকে দিকে বিচ্ছুরিত হচ্ছে।